Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461. আমি কয়েক বছরের ব্যবধানে আজকের এই মাহফিলে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দু চারটি কথা বলার তৌফিক দান করুক, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, পরিশেষে আমাদের সবাইকে এগুলোকে আমলি পায়জামা পরিয়ে এগুলোর আলোকে আমাদের দ্বীনি মজহাবি মসলকি সমাজ বিনির্মাণের তৌফিক দান করুক। সবাই একসাথে বলি আমিন, আরো জোরে বলুন না আমিন। বহু দরবারে আমরা যাই, এই বিষয়ে অনেক ভালো অভিজ্ঞতা এবং অনেক খারাপ অভিজ্ঞতা আছে, ভালো খারাপ অনেক অভিজ্ঞতা আছে। আমি এখনো এসেছি ঢাকা হয়ে, ঢাকাতে প্রোগ্রাম করে এই গত কয়েকদিনে প্রায় 10 থেকে 12টা জেলা সফর করে আজকে এসে জুমা পড়ালাম। তো দেশব্যাপী সুন্নিয়তের সমাজ, সুন্নিয়তের কথা বলতে গিয়ে বহু ধরনের, বহু জায়গায়, বহু দরবারে, বহু খানেকায়, বহু রকমের মাহফিলে আমাদের বিচিত্র রকমের অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ এই মহান দরবার আমি এখানে এসেছি বলে সামনাসামনি তারিফ করছি এমনটি নয়, আমার বিশ্বাস থেকে করছি। আমি কোথাও কোনো কথা বাড়িয়ে কমিয়ে বলি না, আমার বিশ্বাস থেকেই আমি বলছি। একদিকে এই দরবারের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে, রুহানি সম্পর্ক আছে, সব সময় আসা হয় না তা সত্য। কিছুদিন আগে আমি আমাদের আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি ওনাকে নিয়ে দরবারে হুজুরের সাথে আমরা দেখা করে ফয়জ ও বরকত হাসিল করে গিয়েছিলাম। আমাদের সুন্নিয়তের মহান আন্দোলনের স্বার্থে তো এই জাতীয় একটা রুহানি আত্মিক সম্পর্ক, ইমানি সম্পর্ক, মহব্বতের সম্পর্ক দরবারের সাথে তো আছেই উপরন্ত। এটা এমন একটা মহান দরবার যেখানে শরীয়ত এবং তরিকত প্যারালাল ভাবে চলে, জোরে বলেন ঠিক কিনা। এ কথা কি আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি? আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বরকতান ঈদ মিলাদুন নবী মাহফিল, মাদ্রাসার মাহফিল, বার্ষিক সভা, 20তম বার্ষিক সভা, আমি সেই আয়াতে কারিমার তরজমা এবং আলোচনা আপনাদের সামনে আনবো। আমার আলোচনা এখানে মঞ্চের ওলামায়ে ইকরামের জন্য নয়, আমি আলোচনা করব আপনাদেরকে সামনে নিয়ে, সাধারণ মানুষরা যারা সামনে বসেছেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নানা বর্ণিল পথে অগ্রসর হচ্ছে। আমার যে তিক্ত অভিজ্ঞতার কথা বলেছি, আমি কুমিল্লায় গেলে এক অভিজ্ঞতা, বিবাড়িয়া গেলে আরো অভিজ্ঞতা, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এদিকে নেত্রকোনা ময়মনসিংহ, ঢাকা হয়ে ওই সাইড উত্তরবঙ্গ, এই দক্ষিণবঙ্গ, এক একটা জেলায় গেলে এক একটা অভিজ্ঞতা আমাদের হয়। বিভিন্ন জায়গায় আহলে সুন্নাত জামাতের নামে আমরা বিভিন্ন রকমের চিত্র এবং দৃশ্য দেখতে পাই, সেগুলো ভালো মন্দ মিলিয়ে। শরীয়ত ছাড়া তরিকত চলতে পারে না, তরিকত ছাড়া শুধু শরীয়তের অনুবর্তন অনুশীলন করে, প্র্যাকটিস করে কোনো বান্দা কামিয়াব হতে পারে না, কি বলেন ঠিক কিনা? আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি, সে আয়াতে কারিমের আলোকে আমি শরীয়ত এবং তরিকত, এটা হচ্ছে রেল লাইনের দুটা বিজির মতো, ট্রেন একটা রেলগাড়ি যেমন দুটা বিচের উপর দিয়ে চলে, ঠিক না? একটি ছাড়া আরেকটি হতে পারে না, এক
একটিতে কোনো প্রবলেম হলে ট্রেন দুর্ঘটনায় পড়বে, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক তদ্রূপভাবে শরীয়ত এবং তরিকত রেল লাইনের দুটো বীজের মতো। এটা শরীয়ত ও তরিকত তামামান, এটা সমান্তরাল, এটা সমান্তরালভাবে চলবে, প্যারালালভাবে চলবে। শরীয়তকে এক্সিড করে তরিকতের চর্চার কোনো মূল্য নাই, তরিকতকে অ্যাভয়েড করে শরীয়তের চর্চার কোনো মূল্য নাই। কি বলেন, ঠিক কি না? আসবো আমি সেই কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন শানে মুস্তাফা, ঈদ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন বেকেনারা সমুদ্র, এটা এমন গভীর থেকে গভীরতম সমুদ্র যেটির তটে ভিড়া কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব না, কোন লেখকের পক্ষে সম্ভব না, কোন মুকাররের পক্ষে সম্ভব না। কারণ শানে মুস্তাফা বুলন্দ করেছেন কে? হাত তুলে বলেন কে করেছে? আরো জোরে বলেন না কে করেছে? যেই জায়গার শান স্বয়ং আল্লাহ বয়ান করে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা, ও নবী আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। রসুলের জিকির কোথায় নেই? সমুদ্রের জোয়ার ভাটায় রসুলের জিকির, বাতাসের প্রবাহে রসুলের জিকির, গাছপালার আলোড়নে রসুলের জিকির, মসজিদের মিনারায় রসুলের জিকির, মান্দ্রা খানেকায় রসুলের জিকির, লেখকের লিখায় রসুলের জিকির, আজানের ধ্বনিতে রসুলের জিকির। যেদিকেই তাকাই, যেদিকে তাকাই, হার ফরকে তাফতারিস মারাফাতে কীর্তিকার আল্লাহর পরিচয় সবখানে, আর আল্লাহর পরিচয়ের সবচেয়ে বড় চিহ্ন নিদর্শন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটা হাত তোলেন, দুটা হাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্লোগানটা দিলেন আমার নামে, হুজুরের নামে, কোন আলেমের নামে, ওয়াহদানিয়তার রেসালাতের স্লোগান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহদানিয়তার রেসালাতের। আমি এদিকে এক জায়গায় গেলাম নোয়াখালীর, সেদিকে তোরা বলল যে হুজুর নারায় তকবীর আল্লাহু আকবার বললে নারায় রেসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন। ইয়া রাসূলুল্লাহ কেন বলবেন? এই এই এটা হচ্ছে না বলার বাহানা, এটা হচ্ছে না বলার বাহানা। তো আমাকে একজন দাঁড়িয়ে বলল যে হুজুর একটা প্রশ্ন, আমি কোনো মাহফিলে প্রশ্নের উত্তর দেই না, আমি কোনো মাহফিলে স্লিপ দিলে আমি ওটা টাচ করি না, কারণ যে কোনো প্রশ্ন দেয় একজনে আমি তার জন্য তো মাহফিলে আসিনি। হুজুর ঠিক কিনা? আমি তো তুমি একজনের জন্য মাহফিলে আসিনি, তুমি একজনের প্রশ্ন কেন আমাকে করবা? তোমার কোনো প্রশ্ন করার থাকলে তুমি আমার বাসায় আসবা, আমি চা খাওয়াবো, নাস্তা করাবো, পারলে ভাত খাওয়াবো, তোমার কথা এক ঘন্টা ব্যাপী আমি শুনবো, নো প্রবলেম এট অল। কিন্তু মাহফিলে তুমি আমাকে প্রশ্ন একটা দিয়ে দিবা, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিতে সব মানুষ বসে থাকবে, মানুষ তো সেই জন্য আসে নাই। হ্যাঁ, যাই হোক, উনি একজন আলেম মঞ্চে বসা, উনি বিনয়ের সাথে আমাকে বললেন হুজুর আমি একটা মশলা জানতে চাই, নারায় তকবীর বললে আল্লাহ আকবার বলেন, ইয়া আল্লাহ বলেন না, ইয়া আল্লাহ নদা দিয়ে বলেন না, কিন্তু নারায় রেসালাত বললে ইয়া রাসূল আল্লাহ নদা দিয়ে বলেন, সেখানে তো বলার দরকার ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তো আমি বললাম থ্যাংক ইউ, ঠিক আছে, আপনি সেটা বলেন, আপনি সেটা, আপনি নারায় রেসালাত ইয়া রাসূলুল্লাহ না বলেন, আপনি নারায় রেসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওটা বলেন, কিন্তু এটা এটা তারা বলে, সে যেটা বলেছে ওরা তারা বলে না, ইয়া রাসূলুল্লাহ বন্ধ করার জন্য বাহানা তৈরি করছে, বাহানা। বললাম সেটাও জায়েজ, কি না জায়েজ হবে সেটা, ওটাও জায়েজ, কোনো সমস্যা নাই, আপনি বলতে পারেন। আসলে সেটা না, আসলে শানে মুস্তাফা ঘটানো হচ্ছে তাদের নাপাক উদ্দেশ্য, কিন্তু সেটা কোনোদিন সম্ভব
ওটা বলেন সম্ভব কারণ শানে মুস্তাফা এটা ভিত্তি করেছে কে ফ্রান্সের প্রেসিডেন্ট সে রসূলের শানের সে সেটা কটাক্ষ করে তারা ব্যঙ্গাত্মক এটা করছে সেটা করছে আজকে শাস্তি তার উপর এসে গেছে আজকে শাস্তি তার উপর সে এখন করুণা আক্রান্ত সে এখন করুণা আক্রান্ত রসূলের হ্যাঁ রসূলের শানের সাথে বিয়াদবি করে ছাড় কেউ পাবে অতীত ছাড় পায় নাই আবু লাহাব ছাড় পায় নাই আবু জাহল ছাড় পায় নাই উতবা সাহেবা ছাড় পায় নাই কিয়ামত পর্যন্ত শানে মুস্তফার সাথে বিয়াদবি করে কেউ ছাড় পাবে না কথা বলেন ঠিক কি না আপনাদের কোনো সমস্যা হচ্ছে মনে কষ্ট পাচ্ছেন অ্যাটেনশন আপনাদের আছে মনোযোগ আছে আলহামদুলিল্লাহ শুদ্ধ কোষা বুঝতে তো কোনো সমস্যা নেই শানে মুস্তফা কে বলন্দ করেছে এই জন্য নীল আর্মস্ট্রং এডুইন অল্ড্রিন মাইকেল কলিন্স এই তিনজন 67 কি 65 সালে চন্দ্র অভিযান করেছে প্রথম কয় সালে 64 এ এরা চাঁদে গিয়েছে এরা চাঁদে গিয়ে চাঁদ থেকে আসার পরে ওদের মধ্যে যিনি প্রধান অর্থাৎ নীল আর্মস্ট্রং ইনি চন্দ্র অবতরণ করেছিলেন এডুইন অল্ড্রিন মাইকেল কলিন্স চাঁদে অবতরণ করে নাই ওরা চন্দ্র অভিযানের যেই যান সেখানে তারা বসা ছিল নীল আর্মস্ট্রং চাঁদে নেমে সে যুক্তরাষ্ট্রের পতাকা গেড়ে দিয়েছে উনি পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পরে ওনাকে উনি সেই দেশে এসে যুক্তরাষ্ট্রে এসে ওনার মাথায় নতুন একটা খেলা একটা প্রশ্ন ওনার মাথায় ঘুরপাক খাচ্ছে সেখান থেকে ওনাকে গেস্ট করে উনি চন্দ্র অভিযান করেছেন ওনাকে গেস্ট করে বিভিন্ন দেশ নিয়ে যাচ্ছে একটা মুসলিম রাষ্ট্রে উনি আসলেন এয়ারপোর্টে নেমে যখন বিমান ল্যান্ড করলো উনি বিমান থেকে নামার সময় যেই সিঁড়ি দেওয়া হয় ওই সিঁড়ির মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে গেলেন নামছেন না উনি দাঁড়িয়ে রইলেন ওনার নিরাপত্তা বাহিনী ওনার ডানে বামে যারা আছে সবাই হচ্চকিত হতভম্ব যে নীল আর্মস্ট্রং আপনি এভাবে কিভাবে কিভাবে দাঁড়িয়ে রইলেন এখানে কেন আপনার একটা নিরাপত্তার বিষয় আছে উনি বললেন একটু আমাকে মোহলত দাও আমি আমাকে একটু সময় দাও এই যে একটা সাউন্ড আসছে একটা আওয়াজ আসছে আমি এই সাউন্ডটা শুনি কিসের একটা সাউন্ড আসছে আমি বুঝতেছি না কিন্তু এটা আমাকে একটু শোনার সুযোগ দাও আমার ভাইয়েরা কোনো কষ্ট হয় আপনাদের কথা বলবো আপনাদের মনোযোগ আছে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই শাস্তির এই অপরাধের পানিশমেন্ট দেওয়ার জন্য আশ্চর্য কথা হচ্ছে এই এটার শাস্তি দেওয়ার জন্য এই অনুযায়ী এই যা এটার এই অপরাধের শাস্তির কোনো বিধান বাংলাদেশে ছিল না যেটা ছিল সেটা খুব মিনিমাম এটা অনেক মিনিমাম তাই প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের উনি মিটিং ডাকতে পারছেন না সেই সময় এখনো আসে নাই পার্লামেন্টের অধিবেশন ডাকতে পারছে না কিন্তু দেশে যে এটা শুরু হয়েছে এটাকে রোধ করার জন্য তড়িঘড়ি করে কঠিন আইন প্রণয়ন করতেই হবে এখন আইন তো পার্লামেন্ট ছাড়া পাস করানো যায় না এটা পার্লামেন্টে আইনটা আসবে আইন মন্ত্রীটা আনবেন স্পিকারের মাধ্যমে এবং উপস্থিত সবাই কণ্ঠ ভোটে এটা পাস করবে এটা হলো পার্লামেন্টের নিয়ম পার্লামেন্ট হলো আইনসভা কথা বুঝুন নাই আমাদের বাংলাদেশে এটা আমাদের বাংলাদেশে আমরা মনে করি যিনি সংসদ সদস্য হবেন তিনি নিজের এলাকায় ব্রিজ করবেন কালভার্ট করবেন স্কুল করবেন কলেজ করবেন মাদ্রাসা করবেন
এটা আমরা মনে করি আসলে এগুলো সংসদ সদস্যের দায়িত্ব নয় বুঝছ ঠিক না এগুলো আমাদের দেশের সাধারণ মানুষকে বুঝ দেওয়ার জন্য সস্তা কাজ করা করতে হয় কিন্তু আসলে গোটা পৃথিবীতে পার্লামেন্টিয়ান যারা তাদের এগুলো দায়িত্ব নয় ওদের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা আইনসভা ওরা আইনসভার সদস্য ওরা এরা এগুলো করবে না তা এটা তাদের দায়িত্ব নয় কিন্তু আমাদের এনভায়রনমেন্ট এই দেশে এটা করতে হয় চাকচিক আমার প্রসঙ্গ না আমার কথা ছিল প্রধানমন্ত্রীকে এজন্য ক্যাবিনেট মন্ত্রী পরিষদের মিটিং ডাকতে হলো উনি মন্ত্রী পরিষদের মিটিং থেকে এই সমস্ত অপরাধীদের জন্য ওদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এটা ক্যাবিনেটের মিটিং এ পাস করালেন ক্যাবিনেটের মিটিং এ পাস করালো হবে না উনি পাস করিয়ে এটা আপাতকালীন ব্যবস্থা হিসেবে এটা প্রেসিডেন্ট থেকে এখানে স্বাক্ষর করিয়ে নিলেন এটা প্রেসিডেন্ট স্বাক্ষর করতে হবে নিয়ম হচ্ছে যে পার্লামেন্টে এটা পাস করাবার পরে প্রেসিডেন্ট এটা 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 এটার উপর সিগনেচার করবে মাঝখানে পার্লামেন্ট অধিবেশন সময় হয় নাই তাই তড়িঘড়ি করে এটা করতে হলো ক্যাবিনেটে পাস করিয়ে প্রেসিডেন্ট থেকে অনুমোদন নিতে হবে এটা আইনে পরিণত হলো এই আইনে এখন বিচার চলছে আমার কথা সেখানে নয় আমি এখানে আমার ডানে বামে মঞ্চে আপনাদের সামনে যোগ্য ওলামা একরামরা বসা আছে ওনারা কেউ মুহাদ্দিস কেউ মুফতি কেউ আরবি প্রভাষক কেউ ওয়াইজ কেউ খতিব কেউ সমাজ পরিচালনা করছে ওনারা বলো এবং আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যেই শাস্তির যেই অপরাধের শাস্তির জন্য কোনো আইন নেই তড়িঘড়ি করে এভাবে আইন প্রণয়ন করতে হলো আমি আপনাদের কাছে জানতে চাই এই বিষয়ে আইন কোরআনে আছে কি নেই আমার কথা সেখানে আমার কথাটা সেই জায়গায় আজকে যে বিশ্ব আধুনিক বিশ্ব দাবি করছে ডিজিটাল বিশ্ব দাবি করছে সভ্যতার দাবি করছে সিভিলাইজড পৃথিবী দাবি করছে সেই বিশ্ব আজকে কত পেছনে 1500 বছর আগে রাহমাতুল আলামিন মানবতার ত্রাণকর্তা মানবতার মুক্তিদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কুরআন সুন্নাহর মাধ্যমে সে আইন পৃথিবীকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ হাত তুলে বলুন আল্লাহু আকবার কথা বলেন ঠিক কি না কুরআনে সে আইন আছে কি না আছে কি নাই আমরা যদি পার্লামেন্টে থাকতাম সুন্নি উলামায়ে ইকরামরা যদি পার্লামেন্টে থাকতো আমরা কুরআন হাতে নিয়ে বলতাম যে স্পিকার সাহেব প্রধানমন্ত্রী সাহেব আইন মন্ত্রী শুনুন এই কুরআনুল কারীম এই সূরার এত নম্বর আয়াতে অলরেডি আইন প্রণীত আছে নতুন কোন আইনের দরকার নাই নতুন কোন আইনের প্রয়োজন নাই কুরআনের এই চারটা আইন এদের সম্পর্কে কুরআন চারটা বিধি ব্যবস্থা দিয়েছে সে আইনকে আপনারা দেশে প্রয়োগ করার জন্য ইসলামী সে আইনকে আপনারা আইনে আপনাদের পার্লামেন্টের আইনে নিয়ে আসে আনা যায় না কি বলেন আনা যায় না এখনো বাংলাদেশ অনেক ইসলামী আইনে চলে না ফরায়েজ ভূমি চলছে না বিয়ে চলছে না এভাবে অনেক এমন কি আজ থেকে 3-4 বছর আগে আমি দেখেছি পত্রিকায় যে ব্রিটেনের এই ক্যাবিনেটের সদস্যরা ওরা দাবি করেছে যে ব্রিটেনের অনেক অকারেন্স দমন করার জন্য শাস্তি ব্রিটেনে নাই কোরআনে আছে আমরা কোরআন সুন্নার কিছু কিছু আইন ব্রিটেনে প্রয়োগ করতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ ওরা যদি পারে তাহলে আমরা পারতে সমস্যাটা কোথায় সে আইন কোরআন সুন্নার ভিতরে নাই বিশ্বাস নেই আপনাদের আমি কি রাজনীতি করতেছি হুজুর আমি কি রাজনীতি করতেছি আমাকে সবাই বলে জুবাইর সাহেব রাজনীতি করে ওনাকে দাওয়াত দিয়ে না দাওয়াত আমাকে আমি দাওয়াত দিই কি করে আমি বলি হুজুর যেটা বললেন এটা কোরআন নীতি রাজনীতি না এটা কোরআন নীতি এটা সুন্না নীতি এটা ইসলাম নীতি কি বলেন ঠিক কিনা আবাদন ঠিক কিনা বিশ্ব সেই নীতির এখনো হাজার বছর পেছনে অবস্থান ঠিক না এই জন্য আমরা দেখি হাদিস শরীফ আছে সিরাতের কিতাব সমূহের মধ্যে আছে একজন যুবক
সে আল্লাহর প্রিয় নবীর রিসালাতের দরবারে এসে সে নবীর হাতে হাত থেকে কদমে হাত রেখে মুশাররফ বা ইসলাম হয়ে ঈমান ইসলাম কবুল করে ও বাড়ির দিকে ফিরে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে শেষ বিকেলে আর সূর্য ডুবুডুবি করছে আলো আঁধার আলো আঁধারই সময়ে সে যাচ্ছে রাস্তা দিয়ে রাস্তার ওপাশ থেকে একটা সুন্দরী সুরুষি তম্বি তরুণী মেয়ে আসছে আইয়ামে জাহালিয়াতের সময় এই মেয়েটা অনিরাপত্তা বোধ করলো যে এই আরবের যুবক তাগলা যুবক তরুণ যুবক সে তো আমাকে ভোগ করবে সে তো আমাকে ছাড়বে না সে তো আমার উপর অত্যাচার করবে এই ভয়ে ওই তরুণী মেয়েটা খেজুর গাছের পিছনে একটা ঝোপ ঝাপ্পার মধ্যে পিছনে গিয়ে সে উস্কি খুস্কি মেরে বসে রইল যাতে যুবকটা তাকে না দেখে কিন্তু যুবকটা তাকে দেখলো কথা বুঝে আসতেছে কথা বুঝে আসতেছে সে আস্তে আস্তে রাস্তা থেকে নেমে ওই ঝোপ ঝাপ্পার কাছে ওই তরুণীর সামনে গিয়ে দাঁড়ালো যতই যাচ্ছে ততই তরুণীটা ভয়ে কাঁপছে যে এ তো আমার উপর নির্যাতন করবে পাশবিক অত্যাচার চালাবে তরুণ বলল ও আল্লাহর বন্দিনী তুমি ভয় করো না আমাকে আলহামদুলিল্লাহ তুমি আমাকে ভয় করবে না তোমার ইজ্জতের কোনো সমস্যা হবে না আমি আর গতকালের আইয়ামে জাহেলিয়াতের যুবক নই আমি গতকালের আইয়ামে জাহেলিয়াতের যুবক নই আমি আজকেই মহান রিসালাতের দরবারে নবীর গোলামীকে কবুল করে ইসলাম কালেমার ঘোষণা দিয়ে আমি পরিবর্তন হয়ে গেছি তুমি বেরিয়ে আসো তোমার জীবনের নিরাপত্তা দিয়ে আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে ইসলাম কি বলেন ঠিক কিনা এটাই হচ্ছে ইসলাম সেই ইসলাম সেটা আমরা লজ্জিত হই আমি সেদিন টেলিভিশনে একটা টক শো দেখে আমার মাথা হেট হয়ে গেছে লজ্জায় শুনতে পারি না টক শো টক শোর সাবজেক্ট ম্যাটার হলো মাদ্রাসায় বলৎকার কৌমি মাদ্রাসা ওটা আর বললাম না মাদ্রাসাগুলোতে বলৎকার এটা যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা জাতির সামনে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবো যেই করুক না কেন কিন্তু দায় দায়িত্ব তো আমাদের সবার কাঁধেই কি বলেন আসে কিনা আমরা তো বলতে পারবো না ওরা করে এটা বলা যাবে না যেই করুক না কেন কিন্তু দায় দায়িত্ব আমাদের কাঁধে চলে তাহলে গোটা পৃথিবীর এই অবস্থা ঈদে মিলাদুন নবী মানে কি ঈদে মিলাদুন নবী মানে আল্লাহ রসুলের জীবন কর্ম হায়াত তাইয়াবা আলোচনা করে আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন জাতির জীবন সেভাবে আমরা পরিগ্রহ করব এটাই হচ্ছে ঈদে মিলাদ নবীর উদ্দেশ্য এবং আদর্শ কি বলেন ঠিক কিনা একটু আওয়াজ দেন না ঠিক কিনা সেখানে আমাদেরকে আসতে হবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাবর মাচ্ছেন হুয়াল্লাজি আরসালা রাসূলা তিনি তো ওই মহান সত্তা কে মনোযোগ নেই আপনাদের কে একসাথে বলি কে আল্লাহ নাম বলতে কোনো সমস্যা আছে কোনো অসুবিধা আছে মহতরম হাজিরিন ওয়াজের ময়দানে নষ্ট হয়ে গেছে এখন আর ওয়াজের ময়দানে ওয়াজ করিও শান্তি পাই না আমার নিজের ওয়াজের বয়স এখন 40 বছর 78 কামাল পাস করেছি সেই থেকে কামাল পাস করার আগ থেকেই আমার মুফতি মুজাফর আহমদ রহমতুল্লাহ খতিবে বাংলা আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ সাথে সাথে ছাত্র জীবনে নিয়ে যেত সেই থেকে আজকে 40 বছর ওয়াদের বয়স হয়ে গেল এখন এমন একটা সময় এসেছি আমি এই কথাগুলো আমার ওলামায়ে কামের উদ্দেশ্যে বলছি আপনাদের চেয়ে আপনাদের উদ্দেশ্যে না মঞ্চে বসা ওলামায়ে কামের উদ্দেশ্যে আমাদের ওয়াজের ময়দানটা নষ্ট হয়ে গেছে ঠিক কি না নষ্ট হয়নি এগুলো কি জিকির
এইদিকে কুমিল্লা বিবাড়িয়া ওইদিকে এমন কিছু মোল্লা মলবি ওয়াইজ তৈরি হয়েছে, এক একজনের ভিজিট হলো 50, 60, 70, 80, 1 লক্ষ টাকা। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? হোয়াট ইজ ইট, এটা কি, এটা কি জন্য? ইনভেস্ট লেস বিজনেস, কোনো ইনভেস্ট নাই এবং কোনো লোকসানও, শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ, শুধু লাভই এই এই ব্যবসা। এটা কি দিনের খেদমতে যারো অবশ্যই ওলামা একরামদেরকে হাদিয়া দিবে, ওলামা একরামদেরকে এহতরাম করবে, ওলামা একরামদেরকে তার অনার এবং সম্মানটা দিবে, এতে কোনো সন্দেহ, এটা দিতে হবে, এটা দেওয়া, হাদিয়া নেওয়া দেওয়াটা সুন্নত। এটা কি হাদিয়া নাকি হাদিয়ার নামে সন্ত্রাস? এটা কি, এটা তো সন্ত্রাস, এটা সন্ত্রাস। আমি হযরত ওলামা ইকরাম আমি ওদিকে গেলেও বলি এই কথা যে এটা রোধ করতে হবে, এটা রোধ করতে হবে। এটা একটা একটা মাহফিল করে মাইকওয়ালাকে বিদায় করা যায়, লাইটিং ওয়ালাকে বিদায় করা যায়, ফ্যান্ডেলিং কোম্পানিকে, ডেকোরেটরস ওকে বিদায় করা যায়, কিন্তু হুজুরের সাথে ঝগড়া বাজি যায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু হুজুরের সাথে মাইকওয়ালা মাহফিলের কারণে বলে যে ঠিক আছে আপনি যা ফারেন তা দেন, ফ্যান্ডেলিং ওয়ালা বলে এইটা একটা মাহফিল, ওলামা ইকরাম এসেছে আমি এখানে ব্যবসা করতে চাই না, অথবা ঠিক আছে এখন টাকা না থাকলে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ দুই চার দিন পরে দিয়েন, কিন্তু হুজুরের এক টাকা তো বাকি রাখা দুইয়ের কথা, মাহফিলে আসার আগে এক মাস আগে একবার দিয়ে আসতে হয় অর্ধেক। হুজুর বলেন না, ঠিক কিনা? আবেদন ঠিক কিনা? এই জায়গায় সংস্কার রিফর্ম করতে হবে, নতুবা মাহফিল করে কোনো লাভ নাই, এখানে রিফর্ম করতে হবে, এই জায়গা থেকে রিফর্ম করা শুরু করতে হবে। আর লাফালাফি ফালাফালি, আল্লাহ নামকে বিকৃত করে জিকির করা, রসুলের নামকে বিকৃত করে ড্যান্স দিয়ে জিকির করা, এরকম ড্যান্স আমাদের যারা ড্যান্সার তারাও জানে। কি বলেন, ঠিক কিনা? এটা কি তরিকতের শিক্ষা? এটা কি তরিকতের শিক্ষা? আমি কুমিল্লা গেলাম রমজান মাসে অনেক কয়েক বছর আগে, আমি দিনের বেলা প্রোগ্রাম করে আবার ফিরে আসবো, তারাবির নামাজ আমার একটা আদত আছে, আমি বা জমাত পড়ি সারা জীবনে খতমে তারাবি। ওখানে দুপুরে যাওয়ার পরে আমাকে যাওয়ার সাথে সাথেই হালকা নাস্তা আর শরবত দিল, কোন মাসে? রমজান মাসে। জি হ্যাঁ, সব হ্যাঁ, উনিও খাচ্ছে, পীর সাহেব উনিও খাচ্ছে আমাকে, আমি তো বসে রইলাম, তো আমাকে বলে যে জুবাইর সাহেব এখন হালকা নাস্তাটা নেন, কিছুক্ষণ পরে দুপুরের খাওয়া দাওয়া খাবেন। আমি বাবারে খাওয়া দাওয়া খাইতে বাবা, আমি বললাম হ্যাঁ রমজান মাস, হুজুরটা বলতেছে মুসাফির হিসাবে, আমরা তো মুসাফির হলো তো রোজাবাদ দেই না, আর আমি না মুসাফির, ওখানে যারা আছে ওরা তো মুসাফির না, সবাই তো খাইতেছে, হুজুর তো বিশ্বাই হুজুর তো মুসাফির না, উনিও খাচ্ছে, তো উনি আমাকে বললেন জুবাইর সাহেব খাচ্ছেন না? খাচ্ছেন। আমি বললাম আমি তো রোজা, উনি বলে যে আমিও তো রোজা। আপনি রোজা রেখেছেন, আমি রোজা রাখি নাই, আমিও তো রোজা। যেমন কিরকম রোজা, খাওয়া দাওয়া খান রোজাও রাখেন, দুটেই করেন রোজাও রাখেন। বলছে কিভাবে? যে জুবাইর সাহেব আপনারা যে রোজার কথা বলেন, কোরআন সুন্নাহ এই রোজার কথা বলে নাই, কোরআন সুন্নাহ আত্মার রোজার কথা বলছে, আত্মার রোজা, আত্মার রোজা, আত্মার রোজা কিরকম আমি জানি না, হাবিব সাহেব আপনারা জানবেন। কোরআন সুন্নাহ এই নামাজের কথা বলে নাই, দেখি যে অগণিত অসংখ্য মহিলা ওরা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরের উপর ওদের প্রভূত বিশ্বাস, হুজুর একটু ফু দিলে ওদের সব সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। এরপরে ওদেরকে আসতে দিল ফু দেওয়ার জন্য, আমি দেখলাম যে উনি বোতল, একজনে বোতল খুলে খুলে দিচ্ছে, উনি ফু
ছো দিচ্ছেন না, উনি হাত করে ওখানে কব ঢেলে দিচ্ছেন, থুতু 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 দিচ্ছে একেবারে থুতু। যাকে থুতু দেয় সে একটু কম খুশি হয়, যাকে কফ দিয়ে দেয় কাশি দিয়ে দেয় তখন সবাই বলে তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান, তোমার তকদির ভালো, হুজুর তোমাকে দেখো কফ দিছে। ওরা ওরা ওগুলো নিয়ে এরকম একটা জিহালত হেমাকতের পরিবেশে আজকের ডিজিটাল যুগে আমরা বসবাস করছি, আর এটাকে তরিকত নামে আমরা চালিয়ে দিচ্ছি। আরো জোরে বলেন না, শরীয়তের আলেমদের কাজ হলো জাহেরকে ঠিক করা, জাহেরকে ঠিক করা। শরীয়তের আলেমদের কাজ হলো আল্লাহর বান্দাদেরকে ঈমান দেওয়া, এটা হলো শরীয়তের ঈমানদের কাজ। আর তরিকতের ঈমানদের কাজ হলো সেই ঈমানকে ধরে রাখা, সেই ঈমানকে আমল দিয়ে পরিষ্কৃত করা। এটা বুঝাবার জন্য মুফতি আহমদ ইয়ার খান নাঈমী আলাইহির রহমা শাহানে হাবিবুর রহমান কিতাবের ভিতরে উনি একটা ঘটনা এনেছেন। আমি এই কিতাবটা বাংলা অনুবাদ করেছি, এটা আমি বাংলা অনুবাদ করেছি, ঠিক না হাবিব? শাহানে হাবিবুর রহমান এটা এখন সারা বাংলাদেশে ওয়াইজদের ব্যাগের মধ্যে থাকে, আপনার কাছে আছে। আমি এই আরিফুর রহমান সাহেবের ঢাকাতে ওনার আব্বা জানের একটা দোকান ছিল, ফার্টসের দোকান, মেশিনারি ফার্টসের। আমি সেখানে বসলাম, অন্য প্রোগ্রামে গেছি, সেখানে বসলাম। তো কিছুক্ষণ পরে একজন আলেম আসলো, উনি এসে আমাকে দেখে বলতে, হুজুর আপনি জুবাই সাহেব না? আমি বললাম আমি জুবাই সাহেব। উনি আমাকে একদম কদম বসি করে ফেললো, বয়স আমার চেয়ে কম, করে ফেললো, আর পকেট থেকে 1000 টাকা বের করে আমাকে দিল হাতে। কথা নাই, বার্তা নাই, কোনো ওয়াজও করি নেই, ওনার জন্য দোয়াও করি নেই। উনি আমাকে 1000 টাকা দিয়ে বলল, হুজুর আমি আপনাকে নিয়োগ করে রাখছি, 1000 টাকা দেবো, এটা আপনাকে কোথায় পাবো? আজকে পেয়ে গেলাম এখানে পথে, এটা আমি আপনি গ্রহণ করতে হবে। কেন এটা কি জন্য দিচ্ছেন? ব্যাগ থেকে শাহানা হাবিবুর রহমান বের করলো যে, হুজুর এটা পড়ে পড়ে আমি ওয়াজ করি, প্রতি মাসে আমার লক্ষ লক্ষ টাকা আয় আছে, আপনাকে 1000 টাকা দিলাম আমি, আপনাকে 1000 টাকা দিয়েছি কি বেশি দিন, আমি প্রতিদিন 15,000-20,000 টাকা আমার কুমকি হইল শাহানে হাবিবুর রহমান। এটা এতটুকু আল্লাহ পাক এটা কবুল করেছেন, আমিন বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি এটার অ্যাচিভমেন্ট আমার নয়, এটার অ্যাচিভমেন্ট মুফতি আহমদ ইয়ার খান নাঈমী আলাইহির রহমা। আমি জাস্ট অনুবাদন, জাস্ট অনুবাদন, এটা আমার কোনো কৃতিত্ব নয়, অ্যাচিভমেন্ট নয়, বরঞ্চ আমি হয়তোবা সঠিকভাবে অনুবাদ করতেও পারি নেই, ভুল ত্রুটি থাকতে পারে। সেখানে মুফতি আহমদ ইয়া খান নাঈমী আলাইহির রহমা শরীয়ত এবং তরিকত ইমাম যারা তাদের দায়িত্ব কি, তারা কি করবে, ওটা বুঝাবার জন্য একটা উদাহরণ মেসাল এক্সাম্পল এনেছেন। উনি বলতেছেন যে রুম একজন বাদশা উনি রুমি আর্টিস্টদেরকে ডাকলেন আর চাইনিজ আর্টিস্টদেরকে ডাকলেন। আর্টিস্ট কি বলে বাংলাতে, কি বলে, শিল্পী, শিল্পী, অঙ্কন শিল্পী। ওই বাদশা রুমি শিল্পীদেরকে ডাকলেন আর চাইনিজ শিল্পীদেরকে ডাকলেন, কথা মনে আছে? একটু আওয়াজ দেন না, কথা মনে আছে? ডাকলেন, ডেকে বললেন যে একটা হলে নিয়ে গেলেন, হলে নিয়ে বললেন এই চাইনিজ শিল্পীরা তোমরা এই দেওয়ালে অঙ্কন করবা, অঙ্কন করবা, রুমিরা এই দেওয়ালে অঙ্কন করবা, মাঝখানে আমি একটা পর্দা দিয়ে দিলাম যাতে কারো অঙ্কন কেউ নকল করতে না পারে। আমি এসে পর্দাটা তুলে দুইজনের অঙ্কন শিল্পকর্ম আর্ট এগুলো আমি মাবাজানা তুলনা করে দেখব, যাদেরটা বেহতর হবে, ফার্স্ট হবে, তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ ওদেরকে সম্মাননা দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? চাইনিজ শিল্পীরা আর্টিস্ট একদিকে চলে গেল, রুমি আর্টিস্ট একদিকে চলে গেল, মাঝখানে পর্দা দিয়ে দেওয়া হলো। চাইনিজরা অঙ্কন করতে 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 নানা রকমের কোথাও ভাস্কর্য, কোথাও গাছপালা, কোথাও পাখপাখালি, কোথাও নদ নদী,
কোথাও সাগর মহাসাগর কোথাও পাহাড় পর্বত সবকিছু দিয়ে ওরা ওদের গোটা জাল ওরা ফুটিয়ে তুলল চমৎকার হলো আর রুমিরা কি করলো রুমিরা কোনো অঙ্ক নেই করলো না হ্যাঁ ওরা কিছুই করলো না ওরা ওদের দেওয়ালটাকে ঘষতে 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 বিশেষ উপকরণ দিয়ে ঘষতে ঘষতে এটাকে সাফ শেফাফ করে ফেললো ওটাকে একবারে আয়না করে ফেললো আয়না ওটাকে আয়না করে ফেললো পরিষ্কার আয়না করে ফেললো বাদশা সংবাদ দিলেন এদের অঙ্কন শেষ হয়েছে কিনা হয়েছে উনি আসলেন বললেন পর্দাটা তুলে দাও পর্দা তুলে দাও উনি পর্দা তুলে কার অঙ্কন সুন্দর এটা দেখার জন্য একবার ডানে তাকায় একবার বামে তাকায় একবার ডানে তাকায় আবার বামে তাকায় যখন পর্দা তুলে দেওয়া হলো তখন চাইনিজদের শিল্পকর্ম গিয়ে রুমিদের দল নামক আয়নায় প্রতিভাত হলো ওখানে প্রতিভাত হলো ওরা কিছুই করলো না কিন্তু ওদের আয়নায় এদের শিল্পকর্ম প্রতিচ্ছবি ফুটে উঠলো প্রতিভাত হলো উনি চিন্তা করলেন এটা কি এখান থেকে মুফতি আহমদ ইয়ারখা নাইমি আলাইর রহম এক্সাম্পল আনছেন এটাই হলো শরীয়তের ইমাম এবং তরিকতের ইমামদের কাজ কি শরীয়তের ইমাম যারা তারা কলবের উপরে তারা তারা কালেবের উপরে কালেবের মধ্যে দুটো জিনিস উনি বললেন একজন মানুষের দুটো দেয়াল আছে তার ভেতরে দুটো দেওয়াল আছে দুটো দিক আছে যারা শরীয়তের আলেম তারা এই একটা দেওয়ালের নাম কালেব আরেকটা দেওয়ালের নাম কলব যারা শরীয়তের আলেম ওরা কালেবের মধ্যে ওই দেওয়ালে ওরা নামাজের চিত্র অঙ্কন করবে রোজার চিত্র অঙ্কন করবে হজ জাকাতের চিত্র অঙ্কন করবে শরীয়তের চিত্র হুকুম আহকাম ওরা অঙ্কন করে জাহিরকে ঠিক করে দিবে আর যারা ইমাম যারা তরিকতের ইমাম তারা কলবটাকে পরিষ্কার করতে করতে জিকরুল্লাহ দিয়ে ওয়াজিফা দিয়ে দোয়া দিয়ে দিয়ে কলবকে আয়নার মতো পরিষ্কার করে দিবে মাঝখানে পর্দা আছে হায়াতের পর্দা এটা যখন উঠে যাবে মৃত্যু এসে যাবে কালেবের চিত্র নামাজের চিত্র রোজা হজ জাকাতের চিত্র ওই কলবের আয়নায় বেঁচে যাবে যে